অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি জুন 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ মিথুন রাশির লাখে কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু একই ফল পেতে পারে না, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, এবং এটি সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের নিরিখে কিন্তু আমি এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখুন, এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকবে, শরীরগত দিক আপনাদের কিন্তু বিশেষভাবে এ সময় কিন্তু এ মাসে কিন্তু আপনাদেরকে ঠোকাবে, এবং আপনাদের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য বা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে, পরিবার লোকেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাকে কিন্তু টেনশনের জায়গায় কিন্তু আপনার থাকছে এ মাসে, অর্থাৎ জুন মাসে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি মিথুন রাশি ভালো মানুষ, নতুন প্রেম আপনার জীবনে আসবে এবং পুরাতন প্রেম কাম ব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি আসি, দেখুন, আর্থিক স্থিতির জায়গাটাতে আপনাদের ষষ্ঠপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ যেহেতু সেখানে নিচস্থ, ঋণের জায়গা কিন্তু আপনাদের হবে, এবং এর পাশাপাশি সফলতা সাকসেসের জায়গাটা তো আপনাদের যেহেতু একাদশপতি নিচস্থভাবে অবস্থান করছে, লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে, এবং কথার মধ্যে মানে হুট করে কাউকে আপনি একটা কথা বলে দিলেন রাগের মাথায়, এরকম কথা বলবেন না, তাতে কি হবে আপনার কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু তৈরি হবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বা শেয়ার ওরিয়েন্টেড কাজ করেন, বা আপনি কোনো জায়গাকার এজেন্সি নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল কিন্তু দিবে মিথুন রাশির ক্ষেত্রে, অর্থাৎ মার্কেট রিলেটেড যারা কাজকর্ম করছেন বা মেডিসিনের যারা ব্যবসা করছেন, অর্থাৎ আপনার ধরুন একটা মেডিসিনের দোকান আছে, এই জায়গাটা কিন্তু আপনারা মিথুন রাশির মানুষ আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, সন্তানের শরীর স্বাস্থ্য যাতে খারাপ হয় সেইখানে শরীর স্বাস্থ্য উন্নতি হবে, এবং সন্তানের প্রাপ্তির সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে, এবং বিয়ের ব্যাপারটা, শুভ বিবাহের কানেকশানও কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, দীর্ঘদিন ধরে যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন, তারা কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো জায়গার দিক নির্দেশ করছে, অর্থাৎ বিবাহ স্থান কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, কানেকশানগুলো, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, বা কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন বা ধরুন পরিবর্তন চাইছেন, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো ফল দিবে। এবং আপনাদের নবমভাবে এই বৃহস্পতির অবস্থান, সপ্তম নবম কানেকশান আপনাদের কেন্দ্র ত্রিকোণ, এখানে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা মিথুন রাশির মানুষ, আপনি ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা এই মাসে কিন্তু পেতে চলেছে, অর্থাৎ বন্ধুবান্ধব থেকে হেল্প। দাম্পত্য জীবনের কথা যদি বলি, দাম্পত্য
সুখের জায়গাও কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি মিথুন রাশির মানুষ, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ সুখের জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর সুন্দর বন্ডিংয়ের জায়গাটা কিন্তু তৈরি হবে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ রক্তপাত ফাড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মিথুন রাশির মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান। পারিবারিক সুখের জায়গায় নির্দেশ করছে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু এ মাসে হট করে কোনো অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষাক্ষেত্রে দেখুন, উচ্চ শিক্ষার সাথে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য দিকটা বাড়িয়ে তুলবে, কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জায়গাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার জায়গাতে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু আপনাদের আসবে। মাসের 15 তারিখ অবধি আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো ঠিকঠাক মতো না হলেও, কন্ট্রাক্টগুলো না পেলেও আপনার মাসের মাঝামাঝি থেকে কিন্তু এই কন্ট্রাক্টগুলো পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ ব্যবসার জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট এ মাসে কিন্তু লাভবান কিন্তু আপনারা হবেন। আপনি মিথুন রাশির মানুষ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতাটা নিশ্চিত রূপে পেতে চলেছেন। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে, এ মাসে আপনাদের বেশ কিছু সম্পত্তি ক্রয় করারও দিকটা কিন্তু থাকছে, বা তার জন্য টাকা অ্যাডভান্স করা, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এবং এর সাথে সাথে যাদের বিউটি পার্লার আছে বা আপনি ডক্টর বা আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো বা অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো আপনাদের কাজের জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, ডান্সিং, অ্যাক্টিং, মডেলিং, আপনি ধরুন কোরিওগ্রাফার, প্রডিউসার, এই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নির্দেশ করছে মিথুন রাশি। এবং বেশ কিছু পরিবর্তনের সূচনাও কিন্তু আপনাদের আসতে চলেছে, এখন না হলো ফিউচারে কিন্তু আপনারা ভালো ফল, যে সংবাদ আসবে ভবিষ্যতে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু মিথুন রাশি যদি আপনি হন আপনারা কিন্তু পেতে চলেছেন। মিথুন রাশির ক্ষেত্রে প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বা সেখান থেকে কোনো অর্থ পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। তবে আমি আবারও বলবো, মাথা গরম আপনাদেরকে কিন্তু কমাতে হবে, এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা বা আপনার কাজের জায়গাটাতে বাধা সৃষ্টি হওয়া, এটাও কিন্তু আপনাদের বিশেষভাবে এ মাসে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি শুধু পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তো দেখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল, বেশ কিছু নেগেটিভ জায়গা কিন্তু আপনাদের থাকছে, এবং শারীরিক অসুস্থতার জায়গাটা কিন্তু আপনাদের এ মাসে বিশেষভাবে ভোগাবে, অর্থাৎ কিডনির সমস্যা, আপনার চোখের সমস্যা, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে এ মাসে বিশেষভাবে কিন্তু ভোগাবে। যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এ মাসটা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের এ মাসে যারা গোল্ডের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এর পরবর্তীতে, এখন না হলো এর পরবর্তীতে আপনাদের এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভের জায়গা কিন্তু আপনাদের তৈরি করবে মিথুন রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে।
তো এই ছিল রাশিফল, অর্থাৎ আগামী জুন মাসে আপনারা কি ফল পেতে চলেছেন। যদিও এটি সার্বিক রাশিফল, আমি কখনোই দাবি করি না যে 100% মিলবে, তবে এটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে আসবে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু বিশেষভাবে আপনাদের মানে বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা নিতে পারেন। নমস্কার।